নমস্কার বন্ধুরা, সুস্বাগতম আপনাদের ডিফেন্স এরে বাংলায়, যেখানে আমরা ভারত তথা বিশ্বের সমস্ত দেশের ডিফেন্স সম্পর্কিত কিছু লেটেস্ট খবর আপডেট করে থাকি। চলুন তবে দেখে নেওয়া যাক এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ ডিফেন্স সম্পর্কিত খবরগুলি। 2026 সালের মধ্যে ভারতীয় সেনাবাহিনী পাবে নিজস্ব স্যাটেলাইট। নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের সঙ্গে উন্নত যোগাযোগ স্যাটেলাইটের জন্য চুক্তি করল ভারতীয় সেনাবাহিনী। আধুনিক স্যাটেলাইট GS-AT-7B কিনছে ভারতীয় সেনা। এর জন্য প্রায় 3,000 কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। স্যাটেলাইটটি সেনা, অত্যাধুনিক অস্ত্র এবং বায়ুসেনা সংক্রান্ত প্ল্যাটফর্মে লাইন অফ সাইট যোগাযোগের জন্য ব্যবহৃত হবে। বিশেষভাবে জ্যাম প্রুফ এবং সুরক্ষিত করার জন্য এই স্যাটেলাইটটি ডিজাইন করা হয়েছে। 2026 সালে এই স্যাটেলাইট ডেলিভারি হওয়ার কথা। এছাড়াও ভারতীয় নৌবাহিনীর হেলিকপ্টারের জন্য স্বয়ংক্রিয় বায়ু প্রতিরক্ষা নিয়ন্ত্রণ এবং রিপোর্টিং সিস্টেম কেনা হবে। সেই সঙ্গে ইলেকট্রনিক সহায়তা ব্যবস্থার জন্য ভারত ইলেকট্রনিক লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দুটি মিলিয়ে চুক্তির অঙ্ক প্রায় 2,400 কোটি টাকা। এই প্রকল্পগুলি ভারতীয় IDDM বিভাগের অধীনস্থ। এর মাধ্যমে স্যাটেলাইট যোগাযোগ ও প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা আরও বৃদ্ধি পাবে। কাশ্মীরে ভারত পাকিস্তান সীমান্তে জোরালো IED বিস্ফোরণে আতঙ্ক। কাশ্মীরে পাকিস্তান সীমান্তে IED বিস্ফোরণে তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে। জানা গিয়েছে, বুধবার রাতে কাঠুয়া জেলার হেমলেট নামে একটি জায়গায় শক্তিশালী বিস্ফোরণ হয়। আন্তর্জাতিক সীমান্তের খুব কাছেই এই বিস্ফোরণ হওয়ার কারণে আতঙ্ক তৈরি হয় স্থানীয়দের মনে। বৃহস্পতিবার সকাল থেকে এলাকা জুড়ে ব্যাপক তল্লাশি শুরু করেছে স্থানীয় পুলিশ। কাঠুয়ার SSP শিবদীপ সিংহ জামওয়াল জানিয়েছেন, বুধবার রাত 9:30 নাগাদ বিস্ফোরণের খবর পেয়েছেন তারা। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালানো হয়। বম স্কোয়াডকেও ডাকা হয়েছে। তারা এসে নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে, কিন্তু কী থেকে এই জোরালো বিস্ফোরণ হলো তা নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে। প্রায় 1.5 ঘন্টা তল্লাশির পর বিস্ফোরণের জায়গাটি খুঁজে পায় পুলিশ। সেখান থেকে বিস্ফোরকের অংশ উদ্ধার করা হয়। ইতিমধ্যেই সেগুলি পরীক্ষার জন্য পাঠিয়েছে বম স্কোয়াড। তবে ঘটনাস্থলে আশেপাশে কোনো সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেনি স্থানীয় পুলিশ। বৃহস্পতিবার সকালে ফের নতুন করে তল্লাশি শুরু হয়। প্রাথমিক তদন্তের পরে অনুমান, ড্রোনের সাহায্যে সীমান্ত সংলগ্ন এলাকায় IED বিস্ফোরক পাঠানো হয়েছিল। সম্ভবত ড্রোনের গতিপথে কোনো সমস্যা দেখা দেয়, তাই ভুল জায়গায় নামিয়ে দেওয়া হয় বিস্ফোরকগুলি। যে সমস্ত এলাকায় বিস্ফোরক পাঠানো হতে পারে বলে অনুমান, সেখানে তল্লাশি চালাচ্ছে বিশাল পুলিশ বাহিনী। চীন পাকিস্তানকে একযোগে কড়া বার্তা দিলেন অজিত দোভাল। পাকিস্তান এবং চীনের সঙ্গে একই মঞ্চে বসে দুই প্রতিবেশীকেই জোরালো বার্তা দিল সাউথ ব্লক। আজ এশীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকের উদ্বোধনী বক্তৃতায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সন্ত্রাসবাদ নির্মূল এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার উপর জোর দিয়েছেন। প্রসঙ্গত, পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গিবাদ এবং চীনের বিরুদ্ধে সম্প্রসারণবাদের অভিযোগকে আন্তর্জাতিক মঞ্চে বারবার তুলে ধরার চেষ্টা করছে ভারত। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তার বক্তৃতায় বলেন, যে কোনো ধরনের সন্ত্রাসবাদ ও তাকে পুঁজি যোগানো আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার সামনে গুরুতর চ্যালেঞ্জ। সন্ত্রাসবাদ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। চীনের নাম না করে তিনি এশীয়র দিক নির্দেশিকার দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন সদস্য দেশগুলির। বলেছেন, এশীয়র দিক নির্দেশিকায় স্পষ্ট বলা রয়েছে, সদস্য দেশগুলি পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি অটল থাকবে। প্রত্যেকটি দেশ ভৌগোলিক অখণ্ডতাকে মানবে, আন্তর্জাতিক সম্পর্কের প্রশ্নে কোনো হুঁশিয়ারি দেওয়া বা শক্তি প্রদর্শন থেকে বিরত থাকবে। কোনো দেশ নিজেদের সামরিক আধিপত্য অন্যত্র প্রতিষ্ঠার চেষ্টা করবে না। কূটনৈতিক শিবিরের মতে, নাম না করলেও দোভাল বার্তা থেকে এটা স্পষ্ট যে পূর্ব লাদাখে গত 2.5 বছর ধরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে চীনা সেনার অবস্থানকেই বোঝাতে চেয়েছেন তিনি। এখানেই না থেমে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর নিয়েও বেজিংকে খোঁচা দিয়েছেন দোভাল। লন্ডনে ভারতীয় দূতাবাসে খালিস্তানি হামলার ঘটনায় সরব বিদেশমন্ত্রী SJয়শঙ্কর। খালিস্তানি নেতা অমৃতপাল সিংকে তন্নতন্ন করে খুঁজে চলেছে পাঞ্জাব পুলিশ, কিন্তু এখনও পর্যন্ত তার হদিস মেলেনি। দেশে অমৃতপাল সিংকে গ্রেপ্তার করার সম্ভাবনা তৈরি হতেই বিদেশের মাটিতে খালিস্তানি সমর্থকদের তাণ্ডব চোখে পড়েছে। ইতিমধ্যেই লন্ডনে অবস্থিত ভারতীয় দূতাবাসে হয়েছে খালিস্তানি হামলা। একবার নয়, দুবার এই হামলা ঘটেছে। আর তাই নিয়ে এবার সরব হলেন স্বয়ং ভারতের বিদেশমন্ত্রী SJয়শঙ্কর। বিদেশমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়েছেন,
বিদেশের মাটিতে ভারতীয় দূতাবাসে যেভাবে হামলা হয়েছে তা মোটেই মেনে নেওয়া হবে না। জাতীয় পতাকার অবমাননা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের বিদেশমন্ত্রী। তিনি জানিয়েছেন, শুধুমাত্র পদক্ষেপের আশ্বাস দিয়ে কিচ্ছু হবে না, অপরাধীদের খুঁজে বার করে কড়া শাস্তি দিতে হবে। বিদেশমন্ত্রী এই দায়িত্ব পালনের কথা মনে করিয়ে দিয়েছেন ব্রিটিশ প্রশাসনকে। প্রসঙ্গত, ভারতের অভিযোগ, জনবহুল এলাকার নিরাপত্তা বেষ্টনী ভেঙে জাতীয় পতাকার অবমাননা হলেও পুলিশের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অন্যদিকে জানা গিয়েছে, খালিস্তানি সমর্থকদের হামলার সিসিটিভি ফুটেজ লন্ডনে অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে তুলে দেওয়া হয়েছে ব্রিটিশ পুলিশের হাতে। অন্যদিকে ওই হামলাকারীদের বিরুদ্ধে ভারতে FIR দায়ের করা হয়েছে। অর্থাৎ হামলাকারীরা যদি এদেশে আসেন তাহলে সঙ্গে সঙ্গেই তাদের গ্রেপ্তার করা হবে। ভারতের বিদেশমন্ত্রীর বক্তব্যের পর ব্রিটিশ পুলিশ ভারতীয় দূতাবাসে হামলাকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেই কি না এখন সেটাই দেখার। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর হ্যাঁ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।